মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইশা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। তাছাড়া রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান, ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি, আর স্পর্শ করতে পারেনি বলেও আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারণ রিয়ান কারো জন্য জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে, সুন্দর জীবনটাকে অভিশাপে কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমট ভাবে নির্জীবতার ভাবে আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। আর মা বাবার চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিলও না, কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতকেই ও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। তাই রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছিলেন না, কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গিয়েছে, অথচ এত সময় দেওয়ার পরেও রিয়ান এতটুকু বদলায়নি। আর এই ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে, ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করেছে। তাছাড়া ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা, আর সেই বাবার অসুস্থতা রিয়ানকে আরও খুব বেশি ইমোশনাল করে ফেলে। কেননা ওর ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে, আর এখন বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, তাই রিয়ানের এই চিন্তাধারা আর ভয় ক্রমশ বাড়িয়ে আরও বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। অতপর ডক্টর মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলল, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না, কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু তো যাই হোক, উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন, যত পারবেন ওনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন করে আপনাকে নিয়ে, কারণ ওনার জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন। রিয়ান, তুমি নতুন করে জীবনটাকে শুরু করো বাবা, রিয়ান এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। তারপর ডক্টরের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। আর তাছাড়া রিয়ান খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না, আর তাই বোধহয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে 1 ফোঁটাও জল দেয়নি। তাই তো ওর মনের আকাশে মেঘ জমা থাকলেও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। আর তাছাড়া রিয়ান সেদিনও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল, যেদিন ও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। অতপর ডক্টর রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে আবার বলল, রিয়ান অতীতে যা হয়েছিল তা ভুলে গিয়ে প্লিজ নতুন জীবন শুরু করো। ডাক্তার সাহেব, আপনি সব কিছু জানার পরও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা হয়তো তোমার ভাগ্য এভাবে লিখেছে, তাই তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি তো তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে কি রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনের অবস্থা দেখতে চাও? ডক্টর এমন কথা শুনে রিয়ান ক্রমশ তার চুলগুলোকে টানতে টানতে বলল, না কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। তারপর ডক্টরের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়, কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারই শুধু করেছে, বাবা বিয়েটা কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। কিন্তু যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো, আর তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলত এবং অন্ধকার ঘরে গিয়ে দিনের পর দিন পার করে দিত। আর তাই আজ রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরও একটা স্মৃতির কথা ভেসে আসলো। কেননা কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝোর ধারায় কান্না করতে করতে বলেছিল, বাবা
আমি যদি মরেও যাই তাহলে তোর কাছে আমার দাবি একটাই, শেষ ইচ্ছে থাকবে তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি, আর এই ঘর আলো করে একটা লক্ষ্মী মতো বউ ঘরে আনবি। তারপর আজ রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মক্ষম উপায়টা কী, আর তাছাড়া এও বুঝে গেল ডক্টর তাকে কী করতে বলছে। তাই এবার রিয়ান বলল, কিন্তু ডাক্তার আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। দেখো আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? তাহলে বিয়েটা করে ফেলো। কিন্তু রিয়ান বিয়ে শব্দটা শুনতেই রাগান্বিত কণ্ঠে ডক্টরকে বলল, নো ডাক্তার নো, আমি এটা কখনো করতে পারবো না। ওহ রিয়ান কাম অন, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও, আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো। মানে আপনি কি বলতে চাইছেন? মানে তোমাকে বলতে চাইছি যে তুমি কাউকে 2 মাসের জন্য তোমার বউ হিসেবে ভাড়া করে আনো। তারপর ডক্টর এমন কথা শুনে রিয়ান অবাক হয়ে বলল, কিন্তু এমন মেয়ে আমি কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আরে সেও আমার কাছে আছে। মানে? তোমার এত মানে জানা লাগবে না, তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে আর বেটার 1 লক্ষ টাকা লাগবে, ব্যাস কাহিনী খতম। আর তাছাড়া আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়ে যাবে, সো তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? তারপর রিয়ান ডক্টরের কথা শুনে একটু ভেবে সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে, কারণ এই ডক্টর রিয়ানদের পারিবারিক ডক্টর, আর রিয়ান তাকে মামা বলেও ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। তাছাড়া রিয়ানের সব খারাপ সিচুয়েশনে বন্ধু হিসেবে দুহাতে ডক্টর মানে সাইফ রিয়ানকে আগলে রেখেছে, আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইশাকে আজ বিয়ে করেছে। চারপাশে লাল নীল মরিচ বাতে, আর আনন্দে উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইশার। তাই রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি, আর সবথেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ, কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর তাছাড়া রাইশার মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবার ভুল করেও জিজ্ঞাসা করেনি ও কোন পরিবারের মেয়ে, বা ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর মা বাবা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইশাকে দোয়া করেই যাচ্ছে। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইশার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। কিন্তু এদিকে রাইশা রিয়ানের এই রকম হঠাৎ বদলে যাওয়া দেখে নিজেই নিজেকে প্রশ্ন করলো, বাবা এই হট টেম্পারেচার হঠাৎ এমন আইস কুল হলো কেন? কালকেই তো ক্যাফেতে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য, সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। আর মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে, এই 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে, আর হ্যাঁ নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কী ব্লাবলা, আর এখন আমাকে মিষ্টি করে বলছে তুমি এই অবস্থায় কমফর্টেবল ফিল করছো তো রাইসা, যত সব। তারপর রাইশার এই বিড়বিড় করে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে বুড়ো গুচকে রাইশার দিকে তাকিয়ে বলল, হ্যালো আপনি কি আমাকে কিছু বলছেন? যা বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর করে তুমি বলে কি ঢং করলেন, আর এখন আবার আপনি তো চলে গেলেন। লিসেন, একটু আগে এখানে আম্মু আব্বু ছিল, আর তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই, বলুন। এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ এমন আইস কুল হলো কেন। তারপর রিয়ান রাইশার এই কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইশাকে বলল, এক্সকিউজ মি। কিন্তু রাইশা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে ফেলল ও খেপে উঠেছে, তাই টপিকটা চেঞ্জ করার জন্য রাইশা হাসি মুখে রিয়ানকে বলল, আরে দেখুন না সবাই আমাদের কত সুন্দর সুন্দর ছবি তুলছে, তাই এখন ওই দিকে খেয়াল করুন, না হলে সবাই বুঝে ফেলবে। বাচাল মেয়ে একটা। তারপর রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইশা রাগান্বিত স্বরে রিয়ানকে বলল। তারপর রাইশার এরকম কথায় রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেঘ কখনোই ঠাই পেত না, কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল
সেই কেরানিয়ে অনেক দূরে চলে গেল। অতপর এইসব রিয়ানের স্মৃতির কথা মনে পড়তেই ও ককর্ষ কণ্ঠে রাইশাকে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে। তারপর রিয়ান এই কথাটি বলেই জায়গাটি ত্যাগ করে চলে গেল। আর এদিকে রিয়ানের এরূপ আচরণ দেখে রাইশা বলল, বাবা, এ তো দেখছি পাগলের পাল্লায় পড়লাম, ভাড়াটে বউ হয়েও তো দেখছি ওকে সাইজ করতেই হবে। তারপর রাইশা এসব কথাই মনে মনে ভাবছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ একজন তাকে বলল, মা, কোনো সমস্যা হয়েছে? তারপর রাইশা মেয়েলি কণ্ঠ পেয়ে পিছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইশার মাথায় আলতো করে স্পর্শ করে এই কথাটি বলেছে। আর তাই রাইশা রিয়ানের মাকে দেখে স্নেহমাখা কণ্ঠে বলল, না, কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? মা, এমনি। তুমি কিছু মনে করোনি মা, ও একটু এমনই, আর তাই তুমি ওকে আগে জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি মা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। তারপর রিয়ানের মা এই কথাগুলো বলেই চোখের জল মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। আর তাই তখন রাইশা নিজে নিজেই বলল, এই হট টেম্পারেচারকে যে আমি কিভাবে সামলাবো সেটা আল্লাহই জানে। তারপর কাজই চলে এসেছে আর বিয়েও প্রায় সম্পন্ন। তবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যে সুখের যে অভিনয়টা ছিল তা ক্রমান্বয়ে বিষাদের মেঘের কাছেও হার মেনেছে। আর তাই রিয়ান বারবার রাইশাকে বলল, দেখুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। আর রিয়ানের বারবার এই কথায় রাইশা এবার প্রচণ্ড রেগে গিয়ে রিয়ানকে বলল, আরে মশাই, এই কথাটা আর কতবার বলবেন, লাইফে কত ছেলে দেখেছি কিন্তু আপনার মতো এত গাধা আগে একটাও দেখিনি। হ্যালো। কি হ্যালো? খালি সবসময় ভাব দেখায়, যত সব। তারপর এই কথা শুনে রিয়ান রাইশাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে রাইশাকে উদ্দেশ্য করে বলল, কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? কিন্তু মিথিলার এরূপ মজা রিয়ানের একদমই পছন্দ হচ্ছে না। আর তাই সে এবার গম্ভীর কণ্ঠে মিথিলাকে বলল, দেখ মিথিলা, তুই ভালো করে জানিস আমি এসব একদমই পছন্দ করি না। কিন্তু এইবার রিয়ানের এমন কথা শুনে রাইশা মিথিলাকে কিছু বলতে না দিয়ে রিয়ানের মুখের দিকে তাকিয়ে বেচকি দিয়ে বলল, না মিথিলা, বিয়ে বাড়িতে এসব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারোর শোকে নীরবতা পালন করো। তারপর মিথিলা রাইশার এমন কথা শুনে হাসতে থাকে, কিন্তু যেই মাত্র রিয়ানের দিকে তার চোখ পড়ে অমনি ভয়ে ভয়ে রিয়ানকে সরি বলে সেখান থেকে চলে যায়। আর তাই মিথিলা যাওয়ার মাত্রই রিয়ান রাইশার হাতটাকে শক্ত করে ধরে বলল, বেশি বার বাড়বেন না, হ্যাঁ। কিন্তু রিয়ান এতটাই জোরে রাইশার হাতটা ধরেছিল যে রাইশা প্রচুর ব্যথা পাচ্ছিল, আর এতটাই ব্যথা পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল, আহ, আমি ব্যথা পাচ্ছি। তারপর রিয়ান রাইশার কথাটি শোনা মাত্রই হাতটা ছেড়ে সেখান থেকে চলে যায়। আর তাই রাইশা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথাও করছে। তাই না চাইতেই রাইশার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু তখনই হঠাৎ মিথিলা আবার রাইশার কাছে এসে বলল, কি হলো ভাবি? তারপর হঠাৎ রাইশা কারোর গলার আওয়াজ পেয়ে পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। আর তাই রাইশা অন্যদিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে একটু মুচকি হাসি দিয়ে মিথিলাকে বলল, আরে তুমি কিছু না, এসো। তাহলে তুমি কাঁদছিলে কেন ভাবি? এমনি বাবা মায়ের কথা একটু মনে পড়েছে তাই। থাক ভাবি, একদম কাঁদবে না আর। তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন, বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, এবং আমি একমাত্র তোমার কিউট বোন। তারপর রাইশা মিথিলার এমন কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরল আর মনে মনে বলল, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ, কিন্তু ওর কিসের এত কষ্ট, কেনই বা হঠাৎ করে প্রচুর রেগে যায়, না আমাকে এসব জানতেই হবে। আচ্ছা চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। রাইশা মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়, পুরো ঘর যেন স্বর্গীয়র মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালং, আর সেই পালংয়ের উপর গোল্ডেন কালারের একটি বিছানার চাদর, যেটা রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার উপর গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানাটার চারপাশে রং বেরঙের ফুল, যার গন্ধ
আর সৌন্দর্যে যে কাউকে ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। আর বিছানাটার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরে মোট চারটা জানালা, আর চারটা জানালার মধ্যেই লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা, আর ঘরের দেওয়ালটাতে হালকা ব্লু কালার করা। আর ঘরটার উত্তর দিকে মস্ত বড় একটা বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। কিভাবে পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি প্রথম এত বিলাসবহুল ঘর দেখেছি তো। এটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়ে আরো বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথাগুলো বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইশা ঘরে ঢুকে দরজা ভিতর থেকে আটকে দেয়, আর তারপর মনের আনন্দে গান গাইতে গাইতে পুরো ঘর দেখতে লাগলো। বাহ বাহ, রাক্ষসের দেখি চয়েস আছে না? খ্যাত টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এই কথা বলতে বলতে রাইশা পালনটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেওয়ালগুলোর দিকে। দেয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইশার মুখটা বিষাদের কালো মেঘপুঞ্জের বাসা বাঁধে। রাইশা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিছবির নিচে দিয়ে লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া, চলে গেছো তাই বলে কি ভুলে যাব, এখনো মাঝরাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইশা রিয়ানের এসব কাণ্ড দেখে সহ্য করতে না পেরে বলে উঠল, ইশ, পাগলও আবার কাব্যও লিখে, যত সব ঢং। কিন্তু এই মেয়েটিকে সারা ঘর জুড়ে এই মেয়েটিরই ছবি বা কেন? রাইশা যখন এসব চিন্তা ভাবনায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইশার মনে হলো দরজায় কেউ একজন নক করেছে। দরজার নকের আওয়াজ রাইশার কানে আসতেই রাইশা প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই কে? ওপাশ থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি। আমি কে? এই বাজার মেয়ে, দরজা খোল। রাইশা কথাটি শুনেই বুঝতে পারল রিয়ান ছাড়া এ আর কেউ নয়। ও, তাছাড়া এই ঘরটা তো বকরাক্ষসেরই, সো ওই তো এখন এই ঘরে আসবে। তারপর রাইশা গিয়ে দরজাটা খুলল, আর খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইশা ভয়ে ভয়ে বলে উঠল, হাই স্বামী। সেট অফ এন্ড জানি, এখন আপনি আর কি বলবেন? ডোন্ট ক্রস ইউর লিমিট, তো তাছাড়া আর কি বলবো, তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছ, সাহস তো তোমার কম নয়। সাহসের কি দেখেছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইশার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কে আপনি? বাবা, এ তো দেখছি শুধু হট হয়েই যাচ্ছে, না একে কন্ট্রোল করতেই হবে। এই বলে রাইশা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, আমি আমি কেউ না। ইউ? আপনি এত গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘর জুড়ে দেওয়ালে কার ছবি এগুলো? রাইশার এর প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটি ছবির মধ্যে হাত দিয়ে কান্নামাখা কণ্ঠে রাইশাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা, ও আমার বউ, ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারো স্থান নেই, আর কখনো হবেও না। আর এ কথাটি মাথায় ঢুকে নেবেন, ওকে? আর ভুল করেও কখনো এই ছবিগুলোকে টাচ করবেন না। যদিও আপনার বউ হয়, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়? সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নয়। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি, আপনার টাকা লাগবে, বিদায়, আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন, সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখতে পেল ফুল, আর ফুল দিয়ে পুরো বিছানাটা সাজানো। তারপর ফুল দেখেই রিয়ান ক্রমশ আরও বেশি রেগে যায়। তারপর রাইশার কাছে গিয়ে রাইশাকে বলে উঠল, এই ঘর ফুল দিয়ে কে সাজালো? হ্যাঁ, কে সাজালো? রাইশা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন, লিসেন, আমি পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি, আর এসব হয়তো মিথিলার কাজ, যত সব। রিয়ান রাইশাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে
পুরো বিছানার চারপাশের ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এরূপ ভয়ঙ্কর আচরণে খুব বেশি ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতে রিয়ান ওকে জোরে সরে একটা ধাক্কা মারে আর এর ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এরূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর একটা মানুষ কেউ কিভাবে হয়? ব্যথা পেয়েছি অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল আর ভাবল, নিচে নিয়ন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন, আর এই নির্জনতায় দিনের আলোয় সুখী হওয়া মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষতবিক্ষত স্মৃতিকে। বাহ, বাজার হলেও ভালোই তো কথা বলতে পারেন। কে? এই বলে রাইসা পিছন ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। তারপর একটু অভিমানী কণ্ঠে রাইসা তখন বলে উঠল, ও আপনি হট টেম্পারেচার? আমার উপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু আমতো আমতো করে বলে উঠল, আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধী বোধ দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, কোনো সমস্যা নেই বকরাক্ষস। কি না মানে রিয়ান সাহেব, আপনি তো ভারী অদ্ভুত মেয়ে, একটু আগেই তো দেখলাম একরাশ অভিমান, আর এখন নিমেষেই সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এইসব কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছেলে, এই গরম এই আবার ঠান্ডা, এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ মানে? মানে আমি বলছি আমি এখন লুডু খেলব। কি আস্তে আস্তে, কানে পর্দাটা তো ফেটে গেল আমার। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়ে বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখার ইচ্ছে প্রকাশ করে, আর স্বামীও এমনভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে এই প্রথম চাঁদ দেখেছে। আবার কোনো মেয়ে ছাদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটে বউ দেখে আপনার কাছে লুডো খেলার আবদার করেছি, আর আপনি তা পূরণ করবেন না? না, আমি এসব আলতু ফালতু আবদার পূরণ করি না। কি করব বলুন, আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ানের ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবই তো বুঝলাম, বাট সরি আমার কাছে লুডো নেই, ঘুমান। আর আপনি কি করবেন, কোথায় ঘুমাবেন, আমার সাথে নাকি? আঙ্কে না, আর কি করব আমি, মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানায় ঘুমোতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমালাম। দূত কার পাল্লায় যে পড়লাম! রিয়ান রাইসার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। আর রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল, আমি লুডু খেলবই। এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো, ছক্কা হুররে, পাঁচ পাঁচ পাঁচ, ইয়েস। রাইসার এরকম চিল্লা চিল্লিতে রিয়ান সোফায় বসে পড়ল। তারপর বলে উঠল, এই আপনি কি পাগল হয়ে গেছেন, এই লুডুর কোড নেই, চক্কা পাঁচ পাইছেন কই? মনের ভিতর লুডু কোডের ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমায় একটু ঘুমোতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না, ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসা আবার কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে, আর তাই রিয়ান মনে মনে বলে উঠল, যাক বাবা বাজার ঘুমিয়ে পড়েছে, যাই হোক আমিও এখন একটু ঘুমাই।
এই বলে রিয়ান ঘুমিয়ে পড়ল। আধ ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপর কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখতে পায় রাইশা। রিয়ান যেই মাত্র বসতে যাবে অমনি রাইশা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইশার পানে তাকিয়ে রইল। তারপর সিংহর মতো গর্জন করে বলে উঠল, আপনি কি পাগল? কেন কেন মানে আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার পাশে যাকে পাই তাকে আমি ইচ্ছে মতো মারতে থাকি। আজই মানুষ তো আপনি, তো ঘুমান। আপনাকে কি কেউ বলেছে রাত জাগতে? মানেটা কি, আমি কিভাবে ঘুমবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আরে আমি সেটা বলিনি, আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছিঁড়ে এক অবস্থা করে রেখেছেন, ওগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমবো? তা পরিষ্কার করে ফেলুন। ইস, শক কত! শুনুন, যে ফুল ছিঁড়েছে তাকেই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে কিন্তু এখন আপনি আরও একটা থাপ্পড় খাবেন, তখন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর এক মিনিটও দেরি না করে আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক আছে। তারপর রাইশা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচণ্ড রাগে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে ফেলে। তারপর রাইশাকে গম্ভীর কণ্ঠেই বলল, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি, এবার দয়া করে গিয়ে একটু ঘুমান আর আমাকেও একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানির গান না শুনলে ঘুম আসে না। সেট আপ, আপনি কিন্তু এবার আমাকে অতিরিক্ত বিরক্ত করছেন, দেখুন আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল, এগুলো আপনার পছন্দ হবে কি করে, যত সব! এই বলে রাইশা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে আর অবাক দৃষ্টিতে দেওয়ালের সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রিয়া, কেন আমায় ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড বেশি একা হয়ে গেছি, বড্ড বেশি। রোজ রাতে রিয়ান এক হাতে নিকোটিন আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবির দিকে তাকিয়ে এরকম নানান কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টের স্পর্শে লাল করে ছবির দিকে তাকিয়ে থাকে। এক একটা রাতকে বে হিসেবেই পার করে দেয়, কেননা রিয়ান যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখন ওর মনে হয় ফ্রেমে বন্ধ থাকা ছবির মানুষটিও নিশ্চুপভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাঁদছে। আজও তার ব্যতিক্রম কিছুই হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবির পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখে একটু ঘুম নেমে এসেছে, কিন্তু ঠিক 5:30 হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বস্তিকর ভাব নিয়ে চোখ কসলাতে কসলাতে তাকাতেই রাইশা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? সরি, দেখুন এত বেলা অবধি মুসলিম জাতির ঘুমোতে নেই, আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি কিন্তু আপনার কোনো সাড়া শব্দই নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে অজু করে তারপর নামাজ পড়ে যান। রাইশার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। আর রিয়ানকে এরকম ওয়াশরুমে যেতে দেখে রাইশার চোখে মুখে আনন্দের সব নেমে আসে, কিন্তু পরক্ষণেই তা নিমেষেই আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইশার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইশা কাঁপতে লাগলো, কিন্তু রিয়ান রাইশার কাঁপুনিতে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইশাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসেবে এসেছেন, ভাড়াটে বউ হয়ে থাকুন, একদম আমার উপর অধিকার ফলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এসব কাজ করার আগে একবার হলেও ভাববেন যে আপনি কার সাথে এসব করছেন, আন্ডারস্ট্যান্ড? এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায় আর রাইশা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরিয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, এদের চেনা বড় দায়, এরা যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এই বলে রাইশা অঝোর ধারায় কাঁদতে লাগলো,
কিন্তু পরক্ষণেই রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায় একটা কথা ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা, আর আজ থেকে আমি সেটাই করব। চোখের জলগুলো মুছে মুখে একগাল হাসি নিয়ে রাইসা লাকেজ থেকে জামা কাপড় বের করল। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে, তারপর নামাজ পড়ে, অতঃপর পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারিতে তাকের এক পাশে নিজের জামাকাপড়গুলো এবং অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসার চোখ পড়ল রিয়ানের শার্ট প্যান্টের নিচে তিনটা মদের বোতল। বোতলগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর নিজেই নিজেকে বলে উঠল, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরও এরা সামান্য কষ্টতে কেন এভাবে ভেঙে পড়ে, ক্রমশ নিজেকে কেন এভাবে শেষ করে দেয়। কিন্তু একবারও কি তাদের মাথায় এটা আসে না যে জীবন মানে সমস্ত সিচুয়েশনে সাথে নিজের জীবন মানিয়ে নেওয়া, জীবন মানে এক একটা আঘাত থেকে নতুন করে শিক্ষা নেওয়া। না, এইভাবে শেষ হতে আমি আপনাকে দিব না রিয়ান সাহেব। এই বলে রাইসা মদের বোতলগুলোকে আলমারি থেকে সরিয়ে ফেলল। ভাবি ও ভাবি। কে? আমি। ও মিথিলা, এসো ভিতরে এসো। মিথিলা ঘরে ঢুকেই একগাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠল, ভাবি প্রথম দিনেই তো তুমি বাজিমাত করে ফেলেছো। মানে? ভাবি তুমি আবার মানে জানতে চাও? তুমি জানো ভাই আজকে ভোরে বড় বাবার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলেছি, কেননা আমি নিজে চোখে দেখেছি ভাইয়া টুপি পরে বড় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আবার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই মিথিলা, তুমি সত্যি বলছো তো? হুম, কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে ফাইন। এই বলে মিথিলা মুচকি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সরে একটা চিমটি মারে। চিমটিটা খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে ওঠে, উফ মিথিলা, চিমটি দিতে বলেছি বলে এত জোরে দিবে? সরি ভাবি। কিন্তু রাইসা মিথিলার সরি কথাটি না শুনে আনমনে চিন্তা করতে লাগলো, সেই তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের কষ্ট অনুভূতি আর নিজের ভিতরের আসল মানুষটাকে সবার থেকে লুকিয়ে রাখে। সেই মানুষগুলোকে চেনাও বড় দায়। এই মানুষটাও বোধহয় তাদের তালিকায় একজন হবে। রাইসার এরূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তার জগতে মগ্ন থাকতে দেখে মিথিলা একটু বিরক্তিকর ভাব নিয়ে রাইসার হাত স্পর্শ করে বলে উঠল, কি এত ভাবছো ভাবি? না কিছু না। ও, এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিতে ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গরম হয়ে আছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল, ভাবি তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘোরানোর জন্য একটু হাসি মাখা কণ্ঠে বলল, আরে আমার ননদিনি, ও কিছু না। এখন তুমি বলো এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলাও তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে নিচে মা বড়মা ডাকছে, চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমায় দেখতে? আমায় দেখতে? কিন্তু কেন? বারে তুমি আমার ভাইয়ের বউ, এ পাড়ার সব থেকে ধনী শামসুল হক সাহেবের একমাত্র পুত্র রিয়ান হকের বউ, তো তোমাকে দেখতে আসবে না কি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না, সবাই দেখবে না আমার ভাবিটা কত সুন্দর? নতুন বউ ভাবি সব কিছু শুধুমাত্র 2 মাসের জন্য, 2 মাস পর সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু। ভাবি তুমি কিছু বললে? হ্যাঁ, না মানে আমি বলছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হুম যাবো, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখনো আমি সাজালামই না, বড়মা বলেছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত সাজ দিয়ে কি হবে? বারে আমার ভাইয়াকে তোমার প্রেমে ফাঁসাতে হবে না। রাইসা মিথিলার কথার কোনো উত্তর না দিয়ে অট্টহাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। ভাবি তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো।
এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা অন্যমনস্ক হয়ে বিছানার উপর বসে ভাবতে লাগল, আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করাবো, 2 মাস পর নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আর হয়তো অনেক কষ্টও পাবে, কিন্তু আমি বা কি করব? আমি যা করছি সব তো আসব। রাইসা একটু চমকে উঠে বলল, কে? রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রাইসা রিয়ানকে দেখতে পেয়ে বিছানার বালিশগুলোকে ঠিক করতে লাগলো, আর রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করার দিকে তাকিয়ে রইল। রিয়ানের এইভাবে অসহায়ত্বভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা বালিশ ঘুচিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল, আপনি কি কিছু বলতে চান? না মা, মা মানে কি এত আমতা আমতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রাইসা বিছানাটা ঝাড়তে লাগলো। তখন রিয়ান আস্তে আস্তে রাইসার কাছে এসে বলে উঠল, হাতটা বাঁধুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রাইসা বিছানা ঝাড়া বন্ধ করে বলে উঠল, কেন? আরে বাঁধুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রাইসা হাত পাততেই রিয়ান রাইসার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচণ্ড রাগে মাখা কণ্ঠে বলে উঠল, এই নিন, আগে ভাগে এখান থেকে ওষুধ খেয়ে ফেলুন, কারণ বলা যায় না, সকালের পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলো স্পর্শতার কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোস্ত আমার ঘাড়ে এসেই পড়বে, নিন খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রাইসার থেকে এক প্রকার পালিয়ে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা একটু হেসে রিয়ানকে বলে উঠল, অল্প জ্বরকেই যদি সহ্য করতে না পারি তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করব? আর তাছাড়া অসুস্থ না হলে বুঝবেন কি করে একজন অসুস্থ মানুষের কষ্ট কতটা? রাইসার কথাগুলো শুনে রিয়ান থমকে গিয়ে রাইসাকে আচমকা কণ্ঠে বলে উঠল, মানে? মানে আপনি বোধহয় লাইফে কখনো ক্রাইসিস ফেস করেননি কি, তাই না? তা বলতে পারেন, এক প্রকার হ্যাঁ। আসলে ছোটবেলা থেকে মা বাবার ছায়ার নিচে থেকে মানুষ হয়েছি, তো এর জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি, এর জন্যই এই অবস্থা। কিন্তু কি জানেন, আমি ফেস করেছি, প্রতিদিন সত্যিকারের বাস্তবতাকে নিজের চোখের সামনে দেখেছি, মর্গে একসাথে স্বামী ছেলে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেও একটি মেয়ে দমে যায়নি, জীবনটাকে নতুন করে শুরু করেছে। আমি দেখেছি রোজ চাকরি খুঁজতে যাওয়া বেকার সেই ছেলেটি একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে নিজের পাটাকে হারিয়ে ফেলে তবুও জীবনের কাছে হার মানেনি। আমি দেখেছি প্রতিদিন শকুনদের কাছে নিজেকে সঁপে দেওয়া অসতী পাড়ার সেই মেয়েটি, যে নিজের শরীরের বিনিময়ে বাবা মার সংসারের আর বোনের পড়ার খরচ চালায়, অথচ এত কিছুর পরেও একটি বারের জন্য সে আত্মহত্যা নামক পাপের কথাটা ভুল করেও চিন্তা করে না। রাইসার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রাইসার পানে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আমার অনেক কাজ আছে, আমি আসি। রাইসা ও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রাইসা বুঝতে পেরেছে এই মানুষটি প্রত্যেও নিজের থেকে, নিজের কাছের মানুষগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে, হয়তো একদিন এই পালানোর সমাপ্ত হবে। শুনুন, একটা কথা ছিল। গলার আওয়াজটি পেয়ে রাইসা দরজার দিকে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। জি বলুন। না আসলে আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা আসলে আপনি সেটা নয়। মানে? না কিছু না, আসলে মাঝে মাঝে আপনাকে আমার খুব রহস্যময় লাগে, খুব। রিয়ানের এরূপ বক্তব্য শুনে রাইসা আমতো আমতো করতে লাগলো। ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্ট পিছন থেকে টেনে ধরে বলে উঠল, কি হচ্ছে এসব ভাইয়া? কে ও মিথি? হুম, তুমি এখানে কি করছো? না মানে? এত মানে মানে না করে এখান থেকে যাও তো, আমি এখন ভাবিকে সাজাবো। মিথিলার কথায় রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে যায়। রিয়ান চলে যাওয়া মাত্রই মিথিলা রাইসার রুমে ঢুকেই বিছানার উপর 3টি বক্স আর একটা শাড়ি রেখে অতপর রুমের দরজা লাগিয়ে দেয়। মিথিলাকে রুমে ঢুকতে দেখেই রাইসা ওষুধের পাতাটি বালিশের তলে লুকিয়ে ফেলে, অতপর বিছানার উপরে রাখা গহনার বক্স আর শাড়িটা দেখে একটু অবাক ভাবে। মিথিলাকে উদ্দেশ্য করে রাইসাকে বলে উঠল, এসব কি মিথিলা? কেন ভাবি, শাড়ি গহনা? সে তো আমিও দেখছি, কিন্তু এত গর্জিয়াস শাড়ি
আবার এত গয়না কার জন্য? কেন, তোমার জন্য ভাবি। দেখো, আমি এত গয়না গর্জিয়াস শাড়ি পরতে অভ্যস্ত নই। তো কি হয়েছে ভাবি, এখন থেকে অভ্যাস করো, বিকজ তোমাকে এগুলোই পড়তে হবে, বড় মায়ের করা নির্দেশ। পড়তেই হবে? হুম। কি আর করার, পড়াও, তোমার যা ইচ্ছা তাই করো। থ্যাংক ইউ ভাবি। এই বলে মিথিলা বিছানার উপর থেকে শাড়িটা নিয়ে রাইশার হাতে দিয়ে বলল, এই নাও ভাবি, এটা পরে আসো। ঠিক আছে। রাইশা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে। রাইশা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়, মিথিলা তখন রাইশার দিকে পুরো থ হয়ে তাকিয়ে থাকে। অবশ্য হবেই বা না কেন, একটি মায়াবী চেহারাযুক্ত মেয়ে যার হরিণের মতো চোখ, রক্ত জবা ঠোঁট, তার ঠোঁটের পাশে একটি কালো তিল আর মাথায় মেঘ বর্ণকেশ, সে যদি একটি গাঢ় নীল গোল্ডেন পুঁতি দিয়ে কাজ করার শাড়ি পরে, তাহলে তো তার দিকে তাকিয়ে যে কেউই এক যুগ হয়তো পার করে দিতে পারে। কি গো নন্দিনী, আমায় এমন ভাবে কি দেখছো? উফ ভাবি, এই শাড়িটা পরে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এবার গহনা পরালে আর সাজালে তোমাকে না জানি কত সুন্দর লাগবে, দেখবে আজকে ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। হ্যাঁ, তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকালে তো চোখ ফেরাবে না। তাকাবে ভাবি, তাকাবে, দেখোই না তোমাকে কত সুন্দর করে সাজায়। মিথিলা রাইশাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো, তারপর নাকে নথ পরালো, চোখে কাজল আর ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, আর চুলগুলো খোপা করে তার মধ্যে ফুল গেঁথে দিল। তারপর রাইশার মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিথিলা বলে উঠল, দেখো ভাবি কেমন সাজালাম তোমায়। রাইশা আয়নার মধ্যে নিজের চেহারা দেখে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আসলে মিথিলা, আমি না এত সাজগোজ একদমই পছন্দ করি না, আমার কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এত সুন্দর করে সাজালাম আর তুমি এই বলছো ভাবি, একটা দিনেই তো, আর তাছাড়া তুমি তো নতুন বউ, তোমাকে তো সাজতেই হবে। ধুত, ভাল লাগে না এসব বললে আর হবে। এই বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রাইশাকে জুতো পরাতে লাগলো। রাইশা তখন একটু লজ্জাকর ভাব নিয়ে মিথিলাকে বলল, মিথিলা কি করছো তুমি? ও কিছু না ভাবি, তোমাকে জুতোটা পরিয়ে দেই, তবেই তো সাজটা পারফেক্ট হবে। এই বলে মিথিলা রাইশাকে জুতো পরাতে লাগলো। রাইশা তখন মিথিলাকে ভয়ে ভয়ে বলে উঠল, মিথিলা আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না, এটা না পরে যদি অন্য একটা নর্মাল জুতো পরলে হয় না? আরে কিছু হবে না ভাবি, আমি আছি না, ধরে ধরে নিয়ে যাব। আর তাছাড়া পরে যাও যদি, তাহলে ভাইয়া আছে না? নয় হ্যাঁ, সিনেমাতে দেখো না, নায়িকা পড়ে যেতে লাগলে নায়ক এসে ধরে তখন, উফ কি রোমান্টিক সিন। কিন্তু মিথিলা এটা সিনেমা নয়, বাস্তব জীবন, আমি সত্যি উঁচু জুতো পরে কমফোর্টেবল নই। ও কোনো সমস্যা নয়, পরে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে, আর পারলে প্লিজ ইচ্ছে করেই পরে যেও। মিথিলা আমি মরছি টেনশনে আর তুমি আমার সাথে মজা করছো? আচ্ছা সরি ভাবি, এখন চলো নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাব? হুম, তো কি তুমি থাক। কিন্তু জুতোটা চেঞ্জ করবো না? উফ ভাবি চলো তো, বললাম না আমি আছি। আমি কিন্তু সত্যি হাঁটতে পারবো না, আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে মিথিলা রাইশাকে ধরে ধরে উপর থেকে নিচে অবধি নিয়ে আসলো। নিচে আসতে মিথিলা একটু অবাক হয়ে গেল, কেননা পুরো ড্রয়িং রুমে কেউই নেই। একটু বিস্তৃত কণ্ঠে নিজেই নিজেকে বলে উঠল, কি ব্যাপার, সবাই কোথায়, আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি? তা নয় তো কি, হ্যাঁ যে সাজটা না সাজালে তুমি, দেরি তো আল বাদ হয়েছে, দেখো সবাই হয়তো যে যার কাজে চলে গেছে। আর এ কোনো সমস্যা নেই ভাবি, এক্ষুনি আমি সবাইকে রাখছি। এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেল রিয়ান সোফায় বসে গভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে। রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রাইশা দুজনার চোখে মুখে হাসির ঝলকানি দেখা যাচ্ছে। মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রাইশাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। মিথিলার এরূপ কাণ্ডতে রিয়ান প্রচণ্ড রাগে দাঁড়িয়ে গেল, তারপর মিথিলাকে বলল, কি হলো মিথি, তুই পেপারটা কেড়ে নিলি কেন? সারাদিন প্রেপারে মুখ গুজে আর কত থাকবি ব্রো, এবার একটু আমার ভাবির দিকে তাকা। মানে? রাইশা তখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, হাই স্বামী।
রাইশার গলার আওয়াজ রিয়ানের কানে আসতেই রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রাইশা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। রিয়ান রাইশাকে নতুন রূপে কিংবা এত সুন্দর সাজে দেখেও ভালো করে ওর দিকে তাকালো না, বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এসব কি হচ্ছে মিথি? কি হচ্ছে মানে, তোর জন্য দেখ ভাবিকে আমি এত সুন্দর করে সাজালাম, আর তুই কোথার প্রশংসা না করে বলছিস কি হচ্ছে এসব? মিথিলার কথায় রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল, মিথি কামন, তুই বোধহয় ভুলে গেছিস, পেতনিকে যদি সুন্দর করে সাজায় না কেন, পেতনিকে পেতনিই লাগে। রিয়ানের এমন মন্তব্যে রাইশা প্রচণ্ড খেপে যায়, এতটাই খেপে যায় যে কিছুক্ষণের জন্য ও ভুলেই যায় যে ওর পায়ে উঁচু জুতো আছে। প্রচণ্ড রাগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি আপনি আমাকে পেতনি বলেছেন? দেখুন আপনার আমি কি হাল করি। এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতেই ঠাস করে পড়ে যেতে গেলেই রিয়ান তৎক্ষণাৎ গিয়ে ধরে ফেলে। রিয়ান নায়কের মতো রাইশাকে গিয়ে ধরায় মিথিলা আনন্দজনকভাবে বলে উঠল, ওয়া কি ও কি সুন্দর, ভাইয়া ফাটিয়ে দিয়েছিস, পুরোই সিনেমার মতো। রাইশা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত স্বরে বলে উঠল, থ্যাংক ইউ মেরা স্বামী। কথাটি শোনা মাত্রই রিয়ান হিহি করে হাসতে হাসতে রাইশাকে বলল, ওয়েলকাম পেতনি। এই বলে হাসিটাকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে ফেলল। ব্যাস, আর রাইশা তখনই ঠাস করে নিচে পড়ে যায়। রাইশাকে পড়ে যেতে দেখে মিথিলা দৌড়ে এসে রিয়ানকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া এটা কিন্তু সিনেমাতে হয় না, তুমি দেখি ওকে বাঁচানোর বদলে উল্টে ফেলে দিয়েছো। ও মা, কি ব্যথাটাই না পেলাম। মিথিলা, এই বকরাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ উঠাও আগে। হ্যাঁ ভাবি। এই বলে মিথিলা রাইশাকে উঠাতে লাগলো, আর রিয়ান তখন মুচকি হেসে রাইশাকে বলে উঠল, আহারে খুব বেশি লেগেছে তাই না, কি করব বলুন, আপনার মতো একটা চাউলের বস্তার ভার আমার মতো বাচ্চা কি নিতে পারে? কি, আমি চালের বস্তা? দাঁড়ান দেখুন কি করি আপনার, ধুর এই জুতোটা না আর পরবই না। এই বলে রাইশা জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয়, তারপর রাগে গাল দুটো ফুলিয়ে অগ্নি চোখ নিয়ে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। রাইশার এই অবস্থা দেখে রিয়ান উচ্চ স্বরে হাসতে লাগল। মিথিলা তখন টেবিলের উপর থেকে কফির মগটা নিয়ে আসে, অতঃপর রাইশার হাতে দিয়ে বলে ওঠে, ভাবি নিজের সম্মান বাঁচাও। ইয়া ননদিনী। এই বলে মিথিলার হাত থেকে কফির মগটা নিয়ে রাইশা রিয়ানের মাথায় পুরো কফিটা ঢেলে দেয়। ব্যাস, কফির স্পর্শে রিয়ানের হাসি মুখ আবার রাগের চেহারায় পূর্ণ হয়। চুপ, একদম কথা বলবেন না, আমাকে পেতনি বলা তাই না, ইচ্ছে করছে আপনাকে আপনাকে গলা টিপে ধরি। কি? রিয়ান রাইশার এরূপ ঝগড়ায় প্রচণ্ড অন্যমনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শায়লা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতে দেখে রিয়ানের মাথায় কফি, মুখে প্রচণ্ড রাগের ছায়া, আর অনবাসে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইশা আর তার সাথে মিথিলা মেনি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মিসেস শায়লা বেগম রিয়ানকে এই অবস্থায় দেখে বলে উঠল, এই কি রিয়ান, এই অবস্থা কেন তোর, কি হয়েছে? কি আর হবে মম, তোমাকে দেখে যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে আর মিথি আমার মাথায় কফি ঢেলে দিয়েছে। কথাটি শুনে মিসেস শায়লা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শীলা বেগম উপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল, এইসব কি মিথি, ও না তোমার বড় ভাই, ফাইজলামের একটা সীমা আছে। শীলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয়ে মাথা নিচু করে ফেলে। মিথিলা প্রচণ্ড রকমভাবে শীলা বেগমকে ভয় পায়, অবশ্য ভয়ে পাওয়ারই কথা, একেই তো দানবের মতো চেহারা, তার উপরে আবার একটু রাগচটা মানুষ হিসাবে সবার কাছে পরিচিত। রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সে শীলা বেগমের থেকে বড়, কিন্তু স্বভাব আচরণ আর চলাফেরা কথাবার্তায় সবাই শীলা বেগমকে বড় বউ হিসেবেই মানে, আর শীলা বেগমের সাথে বাড়ির কেউ সহজে কথা বলে না, আর বলার আগে অন্তত একবার হলেও ভাবে, কিন্তু একমাত্র রিয়ান যে শীলা বেগমের চোখের মন। রিয়ানের সমস্ত আবদার শীলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে। মিথিলা মাকে নিচে নামতে দেখে রাইশাকে ফিসফিস করে বলে উঠল, ভাবি সাবধান, যে নামছে তার সামনে না, একদম ভাইয়াকে নিয়ে মজা করো না, না হলে কিন্তু। এই মিথি কি ফিসফিস করছিস রে, কিছু না, দাঁড়া দেখ তোর অবস্থা আমি কি করি। সোনামা, ও সোনামা,
ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল, দেখ আমার কি অবস্থা করেছে। এই কি তোর এই অবস্থা করেছে কে? কি আর করবে, ওই যে ওই একহাত ঘোমটা দিয়ে মেনি বিড়ালের মতো এখন যে দাঁড়িয়ে রয়েছে। রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচন্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিয়ে হয়েছে একদিন না হতে এখনই এই অবস্থা। শিলা বেগমের এমন উক্তিতে রাইসা নিচু স্বরে শিলা বেগমকে বলে উঠল, কি করব বলুন, কেউ যদি আমাকে চালের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দিব? চাউলের বস্তা বলেছে তো কি হয়েছে, তাই বলে তুমি ওর মাথায় কফি ঢেলে দিলে? সাহস তো তোমার কম নয়। শিলা বেগমের চোখে মুখে প্রচন্ড রাগের ছায়া দেখে মিথিলা ফিসফিস করে রাইসাকে বলল, ভাবি বললাম না কথা বলো না, এই খেপলো বলে। দাঁড়া দেখ না ওর কি করি। এই বলে রাইসা কাঁদতে লাগলো জোরে জোরে। রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানে তাকিয়ে রইল। শিলা বেগম আর রিয়ানের মা শায়লা বেগম বিস্তৃত কণ্ঠে রাইসাকে জিজ্ঞেস করল, এই তুমি কাঁদছো কেন? প্রশ্নটি শুনে রাইসা কান্নাকাটি বন্ধ করে ফুফিয়ে ফুফিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন। মানে আমার সম্মান বাঁচানোর জন্য? ভাবি এবার কিন্তু তুমি কেস খাবে। চুপ, এই মেয়ে কি ফিসফিস করছো, কই বললে না তো আমার সম্মান বাঁচানোর জন্য? মানে আসলে কি শোনা মা, উনি আমাকে চালের বস্তা বলেছে, আমি তো একটা মেয়ে, তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানে তো ও পুরো মেয়ে জাতিটাকেই চালের গুদাম ধুত্তরি চালের বস্তা বলেছে। রাইসার এমন কথা শোনা মাত্রই শিলা বেগম মিথিলা শায়লা বেগম একসাথে রিয়ানের দিকে তাকিয়ে বলে প্রচন্ড ক্ষেপে উঠল, এই কথা তো আগে ভাবিনি রিয়ান। তিনটে মেয়ে মানুষের এভাবে অগ্নি চোখের স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগে ক্রমশ ঘামতে লাগলো। রিয়ান সোনামায়ের দিকে তাকিয়ে আমতো আমতো করে বলতে লাগলো, সোনামা আমি কিন্তু এভাবে ভেবে বলিনি, ও তোমাকে মিথ্যে বলছে। এই বলে রিয়ান দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে তুমি কি বলছো এসব? রিয়ানের কথাটি শুনে রাইসা মুচকি হেসে রিয়ানকে চোখ টিপ দিয়ে বলে উঠল, কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই। ও তার মানে এসব তুমি ইচ্ছে করে করছো, আমি তোমাকে দেখে নেব। হঠাৎ রিয়ানের মনে হলো পিছন থেকে কেউ একজন তার শার্টের কলার ধরে টানছে। কৌতূহল বসে পিছন তাকাতেই দেখে রাগান্বিতভাবে সোনামা, এই তুই ওর সাথে কি বলছিস, আমার সাথে কথা বল, তুই মেয়েদের অপমান করছিস। ইয়ে মা, মা মানে সোনামা ও মিথ্যে বলছে, দেখ ও চোখ টিপে দিচ্ছে। চুপ, তুই আমার সাথে একদম আর কথা বলবি না। এই বলে শিলা বেগম দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। এদিকে রিয়ান কিছু সময় বক রাক্ষসের মতো রাইসার দিকে তাকিয়ে থেকে তারপর কিছু না বলেই নিজের ঘরের দিকে চলে গেল। রিয়ান চলে যাওয়ার পর শায়লা বেগম রাইসার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতটা রেখে স্নেহমাখা কণ্ঠে বলল, এই সংসার আর আমার ছেলেটাকে আগলে রেখো। রাইসা তখন সম্মানজনকভাবে শায়লা বেগমকে সালাম করল আর শায়লা বেগম তখন হাসি মুখে রাইসাকে বলল, তুমি এখানে বসো মা, আমি সবাইকে ডেকে আনছি মা, আর হ্যাঁ মিথিলা তুই ওর সাথে থাক। হুম বড় মা। মিসেস শায়লা বেগম ড্রয়িং রুম থেকে যেতেই মিথিলা আর রাইসা একজন আরেকজনের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো, ভাবি তুমি তো ফাটিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু সোনামা তো রিয়ানকে অনেক ভালোবাসে, তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত ক্ষেপে গেল কেন? আরে ভাবি তোমার আন্দাজে ঢিলটাই তো গিয়ে গাছে লেগেছে। মানে? মানে মা পৃথিবীতে সবথেকে বেশি অপছন্দ করে কেউ যদি মেয়েদের অসম্মান করে, কোনোভাবে যদি কারো কাজে মেয়েদের অসম্মানের ইঙ্গিত থাকে ব্যাস তার আর রক্ষে নেই, সেই হিসেবে তো ভাইয়াকে কিছুই বলল না। তাই নাকি, আগে বলবে না তাহলে তো কাটা গায়ে নুনের ছিটাটা একটু বেশিই দিতাম। ভাবি এবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাব, আমার ভাইয়া কিন্তু অত খারাপ নয় যে এমন করতে হবে, বুঝেছ? কি বুঝবে দাদু ভাই? এত সুন্দর করে ডাক আর স্নেহমাখা কণ্ঠের আওয়াজ পেয়ে রাইসা আর মিথিলা সামনে তাকাতেই দেখতে পেল শায়লা বেগম একজন বৃদ্ধ মহিলাকে ধরে ধরে রাইসার কাছে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাটিকে দেখে মিথিলা মুখে একরাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো, দিদুন
তুমি এসো এসো। এই বলে মিথিলা আর শাইলা বেগম দিদুনকে ধরে ধরে রাইসার সামনে আনতেই রাইসা সম্মানতরভাবে দিদুনকে সালাম করল। সালাম করে দাঁড়িয়ে দিদুনের দিকে তাকাতেই দিদুন জল চোখে শাইলাকে উদ্দেশ্য করে বলে উঠল, বড় বউ তো দেখছি একেবারে বিএনের মতন লক্ষ্মী মন্ত্র, বেঁচে থাক দাদু ভাই। দিদুনের মুখ থেকে রাইসা রিয়া নামটা শোনা মাত্রই আবারও ওর মনে প্রশ্নরা বাসা বাঁধল। কে এই রিয়া? এই বাড়ির দেয়াল, এই বাড়ির মানুষদের মুখে, তাদের মনে শুধু রিয়া, কে ও? রাইসাকে এমন চিন্তার জগতে থাকতে দেখে মিসেস শাইলা বেগম বলে উঠল, কি ভাবছ মা? শাইলা বেগমের গলার আওয়াজে রাইসা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসল। তারপর অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বলে উঠল, কিছু না মা। ও আচ্ছা, এসো তোমার সাথে বসে দুদণ্ড কথা বলি। তারপর রাইসা, দিদুন, মিথিলা আর মিসেস শাইলা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগল। ঠিক এমন সময় শামসুল হক দুই ব্যাগ বাজার নিয়ে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে বলতে লাগল, কই আমার নতুন বৌমা কই? শামসুল হকের গলার আওয়াজে সবাই দাঁড়িয়ে গেল। রাইসা চোখে মুখে একরাশ খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হলেই মিসেস শাইলা বেগম তখন রাইসাকে বলে উঠল, তোমার যাওয়া লাগবে না মা, আমি যাচ্ছি। না মা, আমি যাব। হ্যাঁ, আমার বৌমাকে এদিকে আসতে দাও দেখি। রাইসা দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগগুলো নিতে লাগলো আর গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলল, বাবা আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদম উচিত হয়নি। আরে শরীরের কথা বাদ দাও তো মা, কতদিন পর এই হক বাড়িতে আবার খুশি বান বইছে। এই বলে শামসুল হক রাইসার হাত দুটো আলতো করে ধরে বলল, মারে আজ থেকে এই সংসার তোর, তুই আবার রিয়ার মতো চলে যাস না। বারবার এদের এসব কথায় রাইসার মনটা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। আর আমাকে এখান থেকে চলে যেতেই হবে, আমার সময় শেষ হলে। কিরে কি ভাবছিস মা? না কিছু না, আসুন বাবা। ঘরে ঢুকতেই শামসুল হকের উপরের দিকে চোখ পড়তেই দেখল রিয়ান উপর থেকে নিচে নামছে। রিয়ানকে দেখা মাত্রই শামসুল হক অট্টহাসি হেসে রিয়ানকে বলল, আরে মাই সন, আয় নিচে আয়, আমার সাথে একটু বস, তোর সাথে আজ আমি গল্প করব। দেখ আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য। রিয়ান শামসুল হকের কথাগুলো না শুনেই উল্টো শামসুল হককে মুখের উপর বলে দিল, বাবা আমি বের হচ্ছি। রিয়ানের এমন কথায় সবার মুখের হাসিটা মেঘের ছায়ায় ঢেকে গেল, বিশেষ করে রাইসার চোখে আপছা আপছা জলও চলে আসলো। আজকে বিয়ের পরের দিন, একটু পরে অনেক লোকজন আসবে, অথচ ওই থাকবে না, তা কি হয়? মানুষ যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? অন্তত নিজের বাবা মায়ের খুশির জন্য তো আজকের দিনটায় ও একটু অভিনয় করে না হয় কাটিয়ে দিতে পারতো। বেরোবি মানে কোথায় যাবি? শামসুল হকের প্রশ্নটা শুনে রিয়ান একটু অস্বস্তিকর ভাবে বলল, কেন বাবা তুমি জানো না আমি কোথায় যাব? ভাইয়া আজকের দিনও তুই এইভাবে চলে যাবি? কেন আজকের দিন কি? একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রাখো, ও আমি জাস্ট তোমাদের জন্য বিয়েটা করেছি, তাছাড়া কিছুই নয়। এই বলে রিয়ান চলে যায় আর রাইসা অবাক দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মানুষ বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায়। রিয়ানের এভাবে চলে যাওয়ায় শামসুল হক প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। তারপর রাইসার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, আমি ভাবছিলাম ও বদলে গেছে মা, কিন্তু না, ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো, তার মানে ও কোনো দিনও বদলাবে না, এই জীবন থেকে বেরিয়ে আসবে না। রাইসা বুঝতে পারলো না ও কি বলবে, কিন্তু ওর মুখের সামনে অসহায়ত্ব আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায়। এক বৃদ্ধ অসহায় তার নাতিনকে চায় ফিরে পেতে, আর এক বোন তার ভাইকে। ব্যাস রাইসা আর কোনো কিছু না ভেবেই মুখগুলোর দিকে কিছু সময় তাকিয়ে বলে উঠল, ধৈর্য হারাবেন না বাবা, আপনার ছেলেকে আমি আবার আগের মতো জীবনে ফিরিয়ে নিয়ে আসব। রাইসার এমন কথায় সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অগাধ বিশ্বাসের ছায়া দেখা গেল। সারাদিন নানা লোকজন প্রতিবেশী রাইসাকে দেখতে আসলো, তাদের সামনে মেকআপের আবরণে
নিজের কষ্টটাকে লুকিয়ে মুখে দিব্যি হাসি রেখে দিনটা পার করে দিল। অনেক গেস্ট শামসুল হককে যতবারই রিয়ানের কথা বলেছে ততবারই তিনি কোনো একভাবে এড়িয়ে চলে যায়। রিয়ান সারাদিন একবারও বাড়িতে না আসায় রাইশার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া চলে আসতে লাগল। মিথিলাকে বারবার জিজ্ঞেস করতেও লাগলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে। মানে? সময়ের সাথে সাথে সব বুঝে ফেলবে, যাই হোক টেনশন করো না, দেখবে চলে আসবে। এদিকে রাত ১২টায় রিয়ান বাড়িতে ফিরল। রিয়ানকে রুমে ঢুকতে দেখেই রাইশা তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার, সারাদিন কোথায় ছিলেন?